আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা ম্যাট্রিক্স এবং ডিটারমিনেশনের দ্বিতীয় ক্লাস শুরু করছি। ম্যাট্রিক্স এবং ডিটারমিনেশনের প্রথম ক্লাসে আমরা যোগ বিয়োগ এবং গুণন সম্পর্কে ধারণা নিয়েছি। এবার আমরা ইনভার্স সম্পর্কে একটা ব্যাপক ধারণা নেব, কারণ ইনভার্স খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, পরীক্ষাতে মাঝে মাঝে আসে, সেই হিসাবে এটাকে খুব গুরুত্ব দিয়ে করতে হবে, মনোযোগ দিয়ে করতে হবে। খেয়াল রাখতে হবে যে অঙ্কটি যেন মাথার মধ্যে ঠিক মতন রয়ে যায়। একটি অঙ্ক ভালোভাবে পারলে আমরা যে কোনো অঙ্কই পারবো বলে আশা করি। তাহলে ম্যাট্রিক্স এবং ডিটারমিনেশনের ইনভার্স নির্ণয় করার জন্য যে জিনিসগুলো জানা দরকার, তার মধ্যে একটা হলো মান নির্ণয়। আমরা জেনেছি ম্যাট্রিক্সের মান নির্ণয় করা যায় না, সেক্ষেত্রে ম্যাট্রিক্সকে ডিটারমিনেশনে রূপান্তর করে এর মান নির্ণয় করতে হয়। তাহলে আমরা প্রথমে আমরা ম্যাট্রিক্সের মান নির্ণয় করব। তাহলে ডিটারমিনেশন অফ এ সমান সমান আমরা লিখব, এটাকে আমরা আর থার্ড ব্র্যাকেট দেব না, এখানে 2 1 1 -1 -2 -1 -1 1 2 এটার মান নির্ণয় করতে হবে। তাহলে আমাদের লেখা ঠিক আছে কিনা, 2 -1 -1 2 1 -2 1 1 -1 2। আচ্ছা, তো মান নির্ণয় করতে গেলে আমাদের প্রথমে যে সংখ্যাটা আছে সেটা হলো 2, এটাকে আমরা নেব। তো 2 নিলাম, নেওয়ার পর খেয়াল করতে হবে এই সারি এই কলাম বাদ দিতে হবে। তাহলে সারি এবং কলাম বাদ দেওয়ার পর আমাদের কি রয়ে যায়, এই চারটা রয়ে যায়। তাহলে এই চারটাকে আমরা যদি আড়াআড়ি গুণ করি তাহলে -4, সূত্রে মাইনাস আর এই মাইনাসে +1। এরপর এটাকে আমরা প্লাস নিয়েছি, একটা মাইনাস নিতে হবে, সেই মাইনাস আর এ মাইনাসে হলো +1 নিলাম, a1 নিলাম, তাহলে আমাদের এটা রয়ে গেল না। এরপরে আমাদের কি করতে হবে, এইটাকে আমরা তাহলে এই সারি আর এই কলাম বাদ দেব। তাহলে দিলে কি থাকে, 2 1 1 2, এই দুটাকে গুণ করলে হবে 2 -1। তাহলে প্রথমটা প্লাস, পরেরটা প্রথমটা প্লাস, পরেরটা মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, এর জন্য প্লাস হয়ে গেছে, পরে আবার মাইনাস, আর এখানে আবার একটা মাইনাস আছে, তো প্লাস হয়ে গেল। তা আমার এটাকে আবার দরকার নাই, আবার সারি এবং এই কলামটাকে আমরা নেব বাদ দেব। তাহলে থাকে এই চারটা, থাকে চারটাকে যদি আমরা নেই -1, মাইনাস মাইনাসে প্লাস, তাহলে +2, এটাকে আমরা ক্যালকুলেশন করবো এখন। তাহলে এখানে কি আসে, 2, এখানে -3, +1, এখানে বিয়োগ করলে 1, আর এখানে 1 আসে, এখানে 1, তাহলে এখানে -6, +1, +1, তাহলে -6 + 2, এখানে -4, নট ইকুয়াল 0। আমাদেরকে একটা খেয়াল রাখতে হবে, যে ম্যাট্রিক্সটি দেওয়া থাকবে তার মান যদি, অর্থাৎ নির্ণয়কের মানটা যদি 0 আসে, তাহলে আমরা ইনভার্স নির্ণয় করতে পারবো না, তখন আমরা বলবো যে এটা ইনভার্স নির্ণয় করা সম্ভব নয়। আর যে যদি প্লাস হোক আর মাইনাস হোক, যদি যে কোনো একটি মান আসে, তাহলে আমাদেরকে ইনভার্স নির্ণয় করা সম্ভব। তাহলে আমরা এখানে কি পেলাম, আমরা যা পেলাম তা আমরা একটা সাইডে রেখে দিলাম, সেটা হলো -4। আচ্ছা, এটাকে আমাদের এখন বাদ দিতে হবে। আচ্ছা, এরপরে আমাদেরকে আরেকটা যদি জানতে হবে যে এ আমরা 11 লিখলাম, তাহলে এই যে 11টা লিখলাম এটা কি বুঝায়। আচ্ছা, এই 11টা হলো, প্রথম 1টা হলো সারি, দ্বিতীয় 1টা হলো কলাম,
তাহলে সূত্র মতে আমরা একটা মাইনাস 1 এর পরে এই 1 1 যোগ করব 1 প্লাস 1 আচ্ছা তাহলে প্রথম সারি প্রথম কলাম প্রথম অংশটা সারি দ্বিতীয় অংশটা কলাম তো বাদ দিলে আমার থাকে কি এই চারটা এই চারটাকে আমরা লিখব মাইনাস 2 মাইনাস 1 1 2 আচ্ছা আমাদের অলওয়েজ খেয়াল রাখতে হবে যদি মাইনাস 1 এর উপরে যদি বিজোড় সংখ্যা থাকে তাহলে মাইনাস 1 রেজাল্ট আসে আর জোড় সংখ্যা থাকলে প্লাস 1 রেজাল্ট আসে তাহলে আমাদের এখানে 1 প্লাস 1 2 হয় জোড় সংখ্যা তাহলে এখানে প্লাস আসছে এটা আমাদের দেখার দরকার নাই আর এইটা এটা গুণ করে হয় মাইনাস 4 মাইনাসে মাইনাসে প্লাস 1 তাহলে আমরা কত পেলাম মাইনাস 3 তাহলে আমরা যা পেলাম আমরা রেখে দিলাম a 1 1 সমান সমান মাইনাস 3 a 1 1 এর কাজ শেষ এরপরে আমরা এখন a 1 2 বের করব a 1 2 প্রথম অংশটা সারি দ্বিতীয় সংখ্যাটা কলাম প্রথম সারি দ্বিতীয় কলাম তাহলে আমরা কি লিখব মাইনাস 1 এর পর 1 প্লাস 2 তাহলে সারি আর কলাম বাদ দিলে আমাদের থাকে 1 1 1 2 আমরা আগেই বলেছিলাম মাইনাস 1 এর পরে যদি বিজোড় সংখ্যা থাকে তাহলে মাইনাস হয়ে যায় যেহেতু 1 আর 2 3 হয়ে যায় বিজোড় সংখ্যা মাইনাস হয়ে যায় 2 মাইনাস 1 তাহলে এখানে মাইনাস 1 তাহলে a 1 2 ইজ ইকুয়াল টু মাইনাস 1 হয়ে গেল এরপরে আমরা আবার 1 3 বের করব এইভাবে 9টি সদস্যের মান বের করব a 1 3 সমান সমান মাইনাস 1 এর পরে 1 প্লাস 3 আচ্ছা তাহলে সারি কলাম বাদ দিলে থাকে 1 1 মাইনাস 2 মাইনাস 1 তাহলে আমরা বলেছিলাম মাইনাস 1 এর পরে জোড় সংখ্যা হলে প্লাস হয়ে যায় লিখবো না মাইনাস 1 প্লাস 2 তাহলে মাইনাস 1 প্লাস 1 হয়ে যায় a 1 3 ইজ ইকুয়াল টু 1 হয়ে যায় তিনটা মান পেয়ে গেলাম 1 এর প্রথম সারির কাজ শেষ হয়ে গেল এরপরে আমরা দ্বিতীয় সারি a 2 1 তাহলে মাইনাস 1 এর পরে 2 প্লাস 1 এখানে আমরা প্রথম দ্বিতীয় সারি প্রথম কলাম বাদ দিলে থাকে কি মাইনাস 1 মাইনাস 1 মাইনাস 1 2 আচ্ছা তাহলে মাইনাস হয়ে যায় এখানে এখানে মাইনাস 2 মাইনাস 1 তিনটা মাইনাসে মাইনাস তাহলে মাইনাস তাহলে এখানে মাইনাস 3 মাইনাস মাইনাস প্লাস 3 সমান সমান 3 তাহলে a 2 1 সমান সমান 3 পেলাম আচ্ছা এরপরে আমরা বের করব a 2 2 a 2 2 মাইনাস 1 এর পরে 2 প্লাস 2 তাহলে দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম দ্বিতীয় সারি 2 1 মাইনাস 1 2 দ্বিতীয় কলাম তাহলে এখানে 5 হয়ে যায় মাইনাস হয়ে যায় এখানে 4 প্লাস 1 সমান মাইনাস 5 তাহলে a 2 2 মাইনাস 5 এরপরে বের করব 2 3 a 2 3 মাইনাস 1 এর পরে 2 প্লাস 3 তাহলে বিজোড় হয়ে যায় তাহলে আমরা দ্বিতীয় সারি এটা তাহলে 2 দ্বিতীয় সারি তৃতীয় কলাম 2 দ্বিতীয় সারি 2 মাইনাস 1 1 মাইনাস 1 তাহলে আমাদের কি পেলাম এখানে 5 মাইনাস এখানে আমরা মাইনাস 2 প্লাস 1 সমান মাইনাস 1 তাহলে এখানে 1 2 3 ইজ ইকুয়াল টু 1 পেয়ে গেলাম এরপরে আমরা 3 3 তে যাব 3 তে গিয়ে আমরা পাচ্ছি a 3 1 তাহলে a 3 1 এর সমান সমান মাইনাস 1 এর পরে 3 প্লাস 1 আমরা 3 তৃতীয় সারি প্রথম কলাম তাহলে মাইনাস 1 মাইনাস 2 মাইনাস 1 1 মাইনাস 1 এর উপরে 4 জোড় সংখ্যা তাহলে মাইনাস 1 মাইনাস 2 তাহলে মাইনাস 3 a 3 1 এ মাইনাস 3 এরপরে আবার আমরা আরো দুটো মান বের করতে হবে দুটো মান সেটা হলো
a 3 2 minus 1 এর পরে 3 plus 2 তৃতীয় সারি দ্বিতীয় কলাম 2 1 minus 1 1 তৃতীয় সারি দ্বিতীয় কলাম 2 1 তৃতীয় সারি দ্বিতীয় কলাম 2 1 1 1 হ্যাঁ ঠিক আছে তাহলে এখানে মাইনাস মাইনাস হয়ে যায় মাইনাসে 2 plus 1 সমান মাইনাস 3 a 3 2 তে হয় মাইনাস 3 আর একটা মান বের করতে হবে a 3 3 a 3 3 মাইনাস 1 3 plus 3 তাহলে তৃতীয় সারি তৃতীয় কলাম তাহলে 2 1 মাইনাস 1 মাইনাস 2 তাহলে এখানে 6 1 পজিটিভ মাইনাস 4 প্লাস 1 সমান হচ্ছে মাইনাস 3 তাহলে এ 3 3 তে হয় মাইনাস 3 এ মানগুলো আমরা এখন বসায় দেব এখানে তাহলে আমরা এরপরে কি বের করব আমরা বের করব অ্যাডজয়েন্ট অফ এ তাহলে A D is adjoint A. Adjoint A, আমরা কি পাবো সমান সমান এখানে যা থাকবে A 1 1, A 1 2, A 1 3. এখানে একটা T দিতে হবে A 2 1, A 2 2, A 2 3, A 3 1, A 3 2, A 3 3. আচ্ছা তাহলে আমরা কি মান পেলাম 1 1 মান হলো মাইনাস 3 মাইনাস 1 1 8 2 1 3 মাইনাস 5 1 মাইনাস 3 মাইনাস 3 মাইনাস 3 এরপরে আমরা এটাকে ট্রান্সপোজ করতে হবে ট্রান্সপোজ করতে গেলে কি কি করতে হয় ট্রান্সপোজ করতে গেলে সারিটাকে কলম আকারে লিখব মাইনাস 3 মাইনাস 1 1 3 মাইনাস 5 3 মাইনাস 5 1 মাইনাস 3 মাইনাস 3 মাইনাস 3 এ আমরা অ্যাডজয়েন্ট মান পেলাম তাহলে অ্যাডজয়েন্টের মান পাওয়ার পর আমরা এখন ইনভার্স লিখব তাহলে আমরা জানি এগুলো আর দরকার নেই আমাদের তাহলে আমরা জানি আমরা জানি এ ইনভার্স সমান সমান 1 ডিভাইডেড ডিটারমিনেশন অফ এ অ্যাডজয়েন্ট এ তাহলে ডিটারমিনেশন এ আমরা মাইনাস 4 পেয়েছিলাম আর অ্যাডজয়েন্ট আমরা কি পেলাম মাইনাস 3 3 মাইনাস 3 মাইনাস 1 মাইনাস 5 মাইনাস 3 1 1 মাইনাস 3 এইভাবে এই 4টাকে যদি আমরা ইচ্ছা করলে গুণ করে দিতে পারি নাও পারি এটা আমাদের অ্যানসার এইভাবে আমরা যে কোনো একটা অঙ্ক খুব সুন্দর করে করতে পারি যদি মনোযোগ দিয়ে অঙ্কটা করা যায় যদি কোথাও ভুল না পাই রেজাল্টটা যদি ঠিক আসে তাহলে আমরা অবশ্যই নাম্বার পেয়ে যাব তবে একটি অঙ্ক যদি খুব মনোযোগ দিয়ে করা যায় তো যে কোনো স্টুডেন্ট যে কোনো পরীক্ষায় এই ধরনের অঙ্ক খুব সহজেই সমাধান করতে পারে আর আমাদের খেয়াল রাখতে হবে অঙ্কের মধ্যে কোথাও যেন কোনো ভুল ত্রুটি না থাকে সেই হিসাবে যদি আমরা অঙ্কটাকে খুব মনোযোগ দিয়ে করি তাহলে তাহলে আমরা যে কোনো অঙ্ক সুন্দর করে করতে পারবো বলে আশা করি তাহলে এই বলেই শেষ করছি খোদা হাফেজ